पश्चिमबंगे निर्वाचन हाबा बर्तमान सरगरम होगा लगे प्रत्येक दल बर्तमान हाई वोल्टेज प्रचार कर तबे आज पश्चिम जो रही पूर्व मेदिनीपुर कथा एग्रो निर्वाचन मंडल केन्द्र स्वराष्ट्र मंत्री जो रही अमित शाह से आज एग्रा गस्त रही तेज जहाँ देखिपर जो बीजेपी समर्थक समर्थक आसी आज अमित शाह को कौन उद्बोधन देवे निर्वाचन रही आगामी 27 तारीख जो 27 तारीख आसूँ 27 तारीख ये निर्वाचन रही तेरे से जो भाई लोक उद्बोधन देवे कौन गुरु मंत्र देव ता सब बड़ फोकस कथा बोली कहपर जो भाई भाव देखु शह शह संख्यार शह शह संख्यार लगे छुटुंट अमित जी आसवे से उद्बोधन देवे और प्रतिक्रिया नाप चाहिए कि बोलब तुम्हारे अंचल अमित जी आसम अमर जय श्री राम जय श्री राम बीजेपी आसबें हाँ बीजेपी आसबे आसबे 100% आसबे ममता आदित्य टीएमसी ने जो तुम्हारे रूपश्री कन्याश्री कृषक साथी सब योजना सब सब खाले जल फेल दबो खाले जल फेल दबो खाले जल फेल दबो ममता बनी खाले आरम्भ करे दुर्नीति একটা সার্টিফিকেট জন্য যেতে হয় প্রধানের কাছে প্রধান বাড়িতে বসে আছে যে পুরা বিড়িকে মাত্র সে বসে আছে বাড়িতে তাকে পাওয়া যায় না বেঙ্গল মে দিদিকে হাঁটানো পারেগা মোদি কো আনা পারেগা বেঙ্গল মে ঠিক আছে একটা সার্টিফিকেটের জন্য দাঁড়াও একটা সার্টিফিকেটের জন্য দাঁড়াও একটা সার্টিফিকেটের জন্য প্রধান কাছে মমতা বন্দ্যোপাধ্যায় বলছে যে মেয়েদেরকে বেশি প্রাধান্য দেওয়া হচ্ছে মেয়েদেরকে একদম প্রাধান্য দেওয়া হচ্ছে না অসম্মান করা হচ্ছে বাদলপুর অঞ্চলে মানচিত্র মেয়ের জন্য কন্যাশ্রী যোজনা করছেন কন্যাশ্রী বেটি বাঁচাও বেটি পড়াও কেন্দ্র সরকারের স্কিম দিদি এটা ভোট নেওয়ার জন্য বলছে যে আমি মেয়েদের জন্য সুরক্ষা ব্যবস্থা করেছি কোন মেয়েরা আমাদের সুরক্ষা নেই তুমি 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 কি কাজ করেন আমি আমি হচ্ছে রাজমিস্ত্রি কাজ করি রাজমিস্ত্রি জন্য তো লেবার কার্ডের শেষ আমাদের যে ফ্যাসিলিটি ছিল নির্মাণ কর্মী স্যার নির্মাণ কর্মী এটা প্রকল্পটা বন্ধ করছে দিদি বলি দিদি বলি আমাদের নির্মাণ কর্মী প্রকল্পটা তাও বন্ধ করে দিচ্ছে যেটা প্রথম আমরা বামপন্থী সরকার আমলে পেয়েছিলাম কেন্দ্র সরকার বামপন্থী সরকার লড়াই করে কেন্দ্র সরকার পাঁচ লাখ টাকা দিয়েছিল সেটা দেখেন সমস্ত রাজ্যের একমাত্র যদি মিথ্যাবাদী বলতে হয় মমতা বন্দ্যোপাধ্যায় সবচেয়ে যখন রাজনীতি করছেন মমতা ব্যানার্জি দিদি বলুন মানুষ আমাদের গণতন্ত্র হলে অধিকারটাকে হরণ করে নিচ্ছে না দিদি বলুন দিদি বলেছে দিদি যা করেছে বিধবার ভেস বিধবার ভেস বিধবার ভেস পশ্চিম বাংলা করেটা শেষ মুসিকে দেখাটা দেশ আমার কিছু বলার নেই আমি একটা জনগণের ক্ষুদ্র একটা ছেলে সেই জন্য বিধবার মতন হয়ে বাংলাদেশ থেকে এসে বিধবার সাদা কাপড় পরে বাংলাদেশ শেষ করতে বসেছে তার জন্য আর দিদি চাই না দিদি চাই না তার জন্য আমি বলছি আম পাতা জোড়া জোড়া মারবো চাবুক চড়বা ঘোড়া ওরা তৃণমূল সরে তারা আসছে আমার পাগলা ঘোড়া পাগলা ঘোড়া খেপেছে বন্ধু ঝুড়ি মেরেছে অল রাইট ভেরি গুড দিদি খাই চা বিস্কুট চপ ছাকা শিল্প নিয়ে এসছে দেশে নিয়ে এসে চপে চুল কৃষকদের কথা বলতে চাই কৃষকদের যে ন্যায্য মূল্যে ধান বিক্রি করার কথা ছিল সমস্ত ধান কাটমানির মাধ্যমে বিক্রি হয় গরিবরা একটা টাকা ধান বিক্রি করতে পারে না তারা অসহায় হয়ে কাঁদছে আর সেই কাটমানির টাকা মমতা ব্যানার্জি পর্যন্ত যায় তাই আমরা চাই তৃণমূল সরকারের পতন হোক আগামী দিনে বিজেপি সরকার প্রতিষ্ঠিত হোক শিল্প প্রতিষ্ঠিত হোক নরেন্দ্র মোদীর হাত ধরে দিদি 10 বছর যে খেলো দিদি 10 বছর কন্যাশ্রী রূপশ্রী স্বাস্থ্য সাথী কৃষক সাথী সব কিছু করে দাও কেন চাইছে না না কন্যাশ্রী রূপশ্রী এগুলো তো আমাদের কেন্দ্রীয় সরকারের প্রকল্প বেটি বাঁচাও বেটি পাড়ো এগুলোকে ভেঙে খুচরো খুচরো করেছে খুচরো খুচরো করে মানুষের কাছে পৌঁছাচ্ছে হয়তো কন্যাশ্রী দিচ্ছে ঠিকই কিন্তু সেটা সবাই কাছে পৌঁছায় না দলবাজি হয় এখানটায় মমতা ব্যানার্জি দলবাজি করে সমস্ত বাড়ির কন্যারা পায় না
সেইখানে আমরা সব দিক থেকে প্রতিবাদ করছি। আগামী দিনে আমরা জীবন দিতে প্রস্তুত। মমতা ব্যানার্জিকে আমরা তাড়াবই, 2021-এ আমরা বিজেপিকে প্রতিষ্ঠিত করবই, এটা আমাদের দৃঢ় সংকল্প। ସେମାନେ ପ୍ରତିଶ୍ରୁତ ଦେଇଥିଲେ ଯେ ସେମାନଙ୍କର ଜମି ବାବଦ ସମ୍ପତ୍ତିର ଜାତିଗତ ସର୍ଟିଫିକେଟ୍ ଯଦି ନେତା ଧରିଛନ୍ତି, ନେତା ଧରିଲେ ହିଁ କାମ ହେବ। ଏବଂ ଯେଉଁ ସବୁ ଯୋଜନା ରହିଛି, ଯୋଜନା କେବଳ ଦଳୀୟ ଭିତରେ ବୋଲି ସେମାନେ ଅଭିଯୋଗ କରିଛନ୍ତି। ପଶ୍ଚିମବଙ୍ଗ ଏଗାର ନିର୍ବାଚନ କ୍ୟାମେରା ହେମନ୍ତ ସାହୁ।